দিশার এক্সাম গাইড। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত অ্যাক্টিভিটি টাস্ক কমপ্লিট করতে পারোনি, তারা অবশ্যই এই ভিডিওটি দেখে নেবে। তাদের জন্য এই ভিডিওটি আমি আবার নতুন করে তৈরি করেছি। ক্লাস 9 হিস্ট্রি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 এর অ্যান্সার নিয়ে আমি এই ভিডিওটি তৈরি করেছি। সম্পূর্ণ একেবারে পয়েন্ট টু পয়েন্ট উত্তর নিয়ে কিন্তু আমি এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি। এই প্রশ্নগুলো লিখতে পারলে কিন্তু তোমরা যথেষ্ট উপকৃত হবে। বন্ধুরা, প্রশ্নগুলো আমি আর পড়ছি না। দেখো, তোমরা স্কুল থেকে এই প্রশ্নগুলো পেয়ে গেছো অথবা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছো, তাই প্রশ্নগুলো পড়ছি না, আমি সরাসরি উত্তরে চলে আসব। কিন্তু তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাওনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে শুরু করি প্রথম প্রশ্ন। ক, নিচের প্রশ্নগুলির উত্তর দাও 3 বা 4টি বাক্যে। এক, চতুর্দশ লুইয়ের আমি রাষ্ট্র উক্তিটি বুরবো রাজবংশের কোন চরিত্রকে প্রকাশ করে? তাহলে দেখে নেওয়া যাক প্রথম উত্তর। বুরবো শাসনাধীন ফ্রান্সে অতি কেন্দ্রীভূত স্বৈরাচারী রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। চতুর্দশ লুয়ের আমি রাষ্ট্র বা ষোড়শ লুয়ের আমার ইচ্ছায় আইন, এই ধরনের উদ্ধত আস্ফালন নিঃসন্দেহে বুরবো রাজাদের সীমাহীন স্বৈরাচারিতা তথা আত্মম্ভরিতার প্রকাশ। রাজারা দৈব সত্তাধিকার তত্ত্বে বিশ্বাসী ছিলেন এবং তারা বংশানুক্রমিকভাবে শাসন কার্য পরিচালনা করতেন। 1614 খ্রিস্টাব্দ থেকে পরবর্তী 175 বছর স্টেটস জেনারেল বা ফরাসি জাতীয় সভায় সভার কোনো অধিবেশন আহ্বান করা হয়নি। রাজারা নিজ ইচ্ছানুসারে সীমাহীন স্বৈরতন্ত্রের মাধ্যমে দেশ শাসন করতেন। সেখানে প্রজাদের মতামতের কোনো মূল্য ছিল না এবং রাজতন্ত্র জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল এবং রাজতন্ত্র জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। এবার আসি 2 নম্বর প্রশ্ন নিয়ে। ইউরোপীয় রাষ্ট্রগুলির জোটবদ্ধতা কিভাবে নেপোলিয়নের পতনকে ত্বরান্বিত করেছিল? আসি উত্তরে। নেপোলিয়নের স্বৈরাচারী নীতি এবং সামাজিক কার্যকলাপ ইউরোপীয় রাষ্ট্রগুলির মনে যে সম্মিলিত ভীতি তথা প্রতিশোধ স্পৃহার জন্ম দেয়, তা শেষ পর্যন্ত নেপোলিয়নের পতনকে ত্বরান্বিত করেছিল। 1799 এবং 1804 খ্রিস্টাব্দে গঠিত যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় শক্তিজোটকে তিনি পরাস্ত করতে সমর্থ হলেও 1807 সালে স্পেন অভিযানকে কেন্দ্র করে সংঘটিত দীর্ঘস্থায়ী স্পেন অভিযানকে কেন্দ্র করে সংঘটিত দীর্ঘস্থায়ী উপদ্বীপের যুদ্ধে তার বিপুল পরাজয় নেপোলিয়নের অপরাজয় ভাবমূর্তিতে আঘাত হানে। অন্যদিকে স্পেনের সাফল্য ইউরোপের অন্যান্য দেশকে নেপোলিয়নের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে উৎসাহিত করে। 1813 সালে শুরু হয় ইউরোপের 13টি দেশের ফ্রান্স বিরোধী জাতিসমূহের যুদ্ধ। এই যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হন এবং তার সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে। বন্ধুরা, এখানে লিখবে ডয়েশন্য অড, তাসের ঘরের মতো ভেঙে পড়ে। এবার আসি ম্যাপ নিয়ে। খ দাগে ম্যাপে দেখো, এখানে 5টা স্থানের নাম চিহ্নিত করতে হবে। প্যারিস প্রথমে দেখে নাও, প্যারিস, স্পেন, বন্ধুরা পর্তুগাল, গ্রেট ব্রিটেন, মস্কো, ঠিক আছে? এই 5টা স্থানকে আমরা চিহ্নিত করব। তাহলে দেখে নেওয়া যাক।
দেখো এই যে স্থানটা, এখানে আছে কি পর্তুগাল, এই স্থানটা স্পেন, এখানে রয়েছে প্যারিস, এই গ্রেট ব্রিটেন, এখানে রয়েছে কি মস্কো। বন্ধুরা তোমরা খাতায় এই ম্যাপটা এঁকেও নিতে পারো, অথবা বাজারে বইয়ের দোকানে তোমরা অবশ্যই এই ম্যাপ পেয়ে যাবে, ইউরোপের ম্যাপ, ঠিক আছে? আর যদি পেয়ে যাও তাহলে অবশ্যই ম্যাপে এটা করো, অথবা তোমরা যদি খাতায় এঁকে করতে পারো তাও হবে, ঠিক আছে? আবার তোমরা দেখে নাও, আর একবার দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও, ঠিক আছে? পাঁচটা স্থানকে এখানে চিহ্নিত করা আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো মোবাইল থেকে, অথবা ভালো করে দেখে নাও যে কোথায় কোন স্থানগুলো চিহ্নিত করা রয়েছে। এবার আসি পরের প্রশ্ন, গ দাগের নিচের শব্দগুলি কোনটি পাশের কোন বক্সের মধ্যে বসবে? একটি শব্দ একাধিক বক্সের মধ্যেও কিন্তু বসতে পারে, সেইভাবে আমাদের এই শব্দগুলিকে বক্সের ভিতর ভরাট করতে হবে। এক সুবিধাভোগী শ্রেণী, দুই কৃষক শ্রমিক অভিজাত, তিন যাজক, চার সুবিধা বঞ্চিত শ্রেণী, পাঁচ জন্মসূত্রে অভিজাত, ছয় শাকুলেত, সাত বুর্জোয়া, আট সাবেকী ও দরবারি অভিজাত। তাহলে এইগুলোকে আমাদের কিন্তু একটা ত্রিভুজের চিহ্নিত ঘর আছে, সেই বক্স আছে, সেই বক্সের ভিতর কিন্তু পূরণ করতে হবে। তোমরা দেখে নাও, তাহলে দেখো এখানে আমি যে ত্রিভুজটি অঙ্কন করেছি তার ভিতর দেখো এখানে আছে প্রথম সম্প্রদায় উপরের দিকে, মাঝের দিকটা আছে দ্বিতীয় সম্প্রদায়, এখানে আছে তৃতীয় সম্প্রদায়। তাহলে দেখো এখানে সুবিধাভোগী শ্রেণী কোথায় আছে? এই সুবিধাভোগী শ্রেণী, দেখে নাও, এবং তোমরা কিন্তু এইভাবে লিখবে। দুই আছে দেখো কৃষক শ্রমিক ও শিক্ষক, এখানে দেখো কৃষক শ্রমিক ও অভিজাত, ঠিক আছে? কৃষক শ্রমিক, বন্ধুরা এখানে কিন্তু কৃষক শ্রমিক শিক্ষক আছে, তাহলে কি লিখবে এখানে? কৃষক শ্রমিক শিক্ষক, এখানে বন্ধুরা অভিজাত লেখা হয়ে গেছে, ঠিক আছে? এখানে কি লিখবে তোমরা? শিক্ষক, এখানে শিক্ষক লিখবে। দুয়ে কৃষক শ্রমিক এবং শিক্ষক, এখানে কিন্তু অভিজাত নয়, কৃষক শ্রমিক ও শিক্ষক, এই দুয়েরটা এটা লিখবে এখানে, এই দুই, ঠিক আছে? এবার আসি তিনে আছে যাজক, তাহলে যাজক আমরা কোথায় পেয়েছি? দেখো প্রথম সম্প্রদায়, এখানে এই যাজক। এবার আসি চারে সুবিধা বঞ্চিত শ্রেণী, সুবিধা বঞ্চিত শ্রেণী কোথায় হবে? দেখো এই রয়েছে তৃতীয় শ্রেণীতে সুবিধা বঞ্চিত শ্রেণী, পাস, ঠিক আছে? তাহলে দেখে নাও জন্মসূত্রে অভিজাত, জন্মসূত্রে অভিজাত কোথায় হবে? দেখো দ্বিতীয় শ্রেণীতে, এই দ্বিতীয় শ্রেণী, এখানে পাস, জন্মসূত্রে অভিজাত। ছয় আছে কি শাকুলেত, তাহলে দেখো এই শাকুলেত তৃতীয় শ্রেণীর অন্তর্গত। সাতে আছে বুর্জোয়া, বুর্জোয়া কোথায় আছে? এই দেখো সাত, তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। এবং সাবেকি অভিজাত, ঠিক আছে, যারা আছে সাবেকি, তাহলে সাত কোথায় আছে? এখানে এই সাবেকি আছে প্লাস বুর্জো আছে, সাবেকি অভিজাত যারা আছে আটে, আটে দেখো আট কোথায় পেয়েছি? এই এই রয়েছে সাবেকি এবং দরবারি অভিজাত, এখানে সাবেকি কথাটা শুধু আমি লিখেছি, কিন্তু এখানে হবে সাবেকি প্লাস দরবারি অভিজাত। তাহলে এটা আবার ভালো করে দেখে নাও বন্ধুরা, এখানে দেখো দুই আছে কৃষক শ্রমিক শিক্ষক, এইটা আবার ভালো করে দেখে নাও, কিন্তু এখানে দুয়ে দেখো অভিজাত লেখা হয়ে গেছে, এখানে কিন্তু শিক্ষক হবে, ঠিক আছে? দুই এখানে আসছে, তার মানে কোথায় আছে? তৃতীয় সম্প্রদায়। তাহলে এখানে দেখো প্রথম সম্প্রদায়, দ্বিতীয় সম্প্রদায়, তৃতীয় সম্প্রদায়, তাহলে এই দুয়ের কিন্তু আছে, দেখো এখানে দেখে নাও দুয়ে কৃষক শ্রমিক শিক্ষক, তাহলে এখানে দুয়ে কী হবে? কৃষক, কৃষক শ্রমিক, আর এখানে হবে শিক্ষক, এই গোল চিহ্নর জায়গায় লিখবে শিক্ষক, ওকে? তাহলে এটা দেখা হয়ে গেল। এবার আসি ঘ, উপযুক্ত তথ্য সহযোগে নিচের ছকটি পূরণ করো। তাহলে প্রথমে আসি রুশো, তার গ্রন্থের নাম কি? এক নম্বর গ্রন্থ সামাজিক, দুই অসাম্যের সূত্রপাত। বক্তব্য এখানে কি বলেছে যে এই গ্রন্থে, এই গ্রন্থে রুশো বলেছেন, এক এই গ্রন্থে রুশো বলেছেন যে ঈশ্বর নন, একদিন জনগণের ইচ্ছা অনুসারে এক চুক্তির মাধ্যমে রাজা ক্ষমতা পেয়েছেন, তাকে পদচ্যুত করার অধিকার জনগণের আছে।
দুই নম্বর গ্রন্থে অসাম্যের সূত্রপাত, এখানে কি বলেছেন যে অসাম্যের সূত্রপাত, এই গ্রন্থে রুশো বলেছেন মানুষ মাত্রই স্বাধীন হয়ে জন্মায় কিন্তু স্বৈরাচারী সমাজ ব্যবস্থা তাকে শৃঙ্খলিত করে। এবার আসি মন্তেস্কু, তার প্রথম গ্রন্থের নাম দ্য স্পিরিট অব লজ। তাহলে এই একে কি বলেছেন, এই গ্রন্থ থেকে ঈশ্বর দত্ত রাজক্ষমতা তত্ত্বের তীব্র সমালোচনা করেছেন এবং রাষ্ট্রের আইন শাসন ও বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলেছেন। দুই নম্বর গ্রন্থ দেখো দ্য পার্সিয়ান লেটার্স, এই পার্সিয়ান লেটার্সে কি বলেছেন দেখো দুই, এই গ্রন্থে ফ্রান্সের প্রচলিত সমাজ ব্যবস্থা, অভিজাততন্ত্র ও রাজতন্ত্রের দুর্বলতা সমালোচনা করেছেন। এবার আসি ভলতেয়ার, ভলতেয়ার প্রথম গ্রন্থ কাদিত, এখানে দেখো এক নম্বরে কি বলেছেন, এই গ্রন্থে নিরঙ্কুশ রাজতন্ত্রের বদলে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের জয়গান ঘোষিত হয়েছে। এবং দুই নম্বর যে গ্রন্থ আছে দেখো লেথর ফিলোসফিক, এই লেথর ফিলোসফিক গ্রন্থে কি বলেছেন, এই গ্রন্থে ফ্রান্সের প্রচলিত স্বৈরাচারী রাজতন্ত্র, সমাজ ব্যবস্থা এবং চার্চের দুর্নীতির চরম সমালোচনা করেছেন ভলতেয়ার। আবার বলছি, এই গ্রন্থে ফ্রান্সের প্রচলিত স্বৈরাচারী রাজতন্ত্র, সমাজ ব্যবস্থা এবং চার্চের দুর্নীতির চরম সমালোচনা করেছেন ভলতেয়ার। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই তোমরা খুবই উপকৃত হবে, আর যদি উপকৃত হও তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট ও একটা শেয়ার করে দিও বন্ধুদের মাঝে, তাহলে তোমার অন্যান্য বন্ধুরাও এই অ্যাক্টিভিটি টাস্কটি করে নিতে পারবে এবং আমার অন্যান্য অ্যাক্টিভিটি টাস্কগুলো তোমরা দেখে নিও, অবশ্যই উপকৃত হবে। বন্ধুরা, থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।